ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান নিয়েছেন নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত হবে নীল দলের কর্মসূচি এ আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি ওয়ালি শিক্ষকরা আজ কি বলছেন স্যার আপনাকে ধন্যবাদ একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের যেই কর্মসূচিটি ছিল সংবাদ সম্মেলন সেটি শেষ হচ্ছে এর আগে কিন্তু নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের যেই সমাবেশ ছিল সেটি তারা মিছিল যোগে এসে টিএসসিতে রাজ্য ভাস্কর্য প্রাঙ্গনে এসে শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা বলছেন তারা শিক্ষার্থীদের পাশে রয়েছে শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনে তাদের সংহতি ছিল সমর্থন ছিল কিন্তু তারা বলছেন এর পরবর্তীতে এটি একটি চক্র সরকার বিরোধী আন্দোলন হিসেবে এটিকে ধাবিত করেছেন এবং একই সঙ্গে শিক্ষকদের শিক্ষকদের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের সেটি নিয়ে তারা আসলে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন তারা বলছেন শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য হলগুলো যাতে করে শিক্ষার্থীরা আসতে পারেন থাকতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার জন্য তারা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের পক্ষ থেকে এবং তারা বলছেন যেসব শিক্ষার্থীরা রাজধানী সহ বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছেন অনেকে আটক হচ্ছেন তাদেরকে ছাড়ানোর ব্যাপারেও শিক্ষকরা ভূমিকা রাখছেন এবং সংক্রান্ত একটি কমিটিও করা হচ্ছে বলে তারা জানিয়েছেন একই সঙ্গে যে হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটির একটি তদন্ত কমিটি করার কথা ধরো বলছেন যার মাধ্যমে আসলে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তারা দাবি জানিয়েছেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরোজ বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে একটি কর্মসূচি করেছে সমাবেশ করেছেন শিক্ষকদের অপর একটি অংশ তারা শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন একত্রতা পোষণ করেছেন একই সঙ্গে তারা বলছেন শিক্ষার্থীরা যাতে করে বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারে এবং শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে নিপীড়ন চালানো হচ্ছে সে অভিযোগ তারা করেছেন সে তারা যাতে করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত বিশ্ববিদ্যালয়ে সারাদেশে সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন ওয়ালি আপনাকে ধন্যবাদ